নমস্কার স্কাই টিম বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই আমি রুহন এখন দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ করোনা নিয়ে সজাগতা ও সচেতনতা করতে করিমগঞ্জের রাজপথে আঁকা হলো বৈচিত্র লকডাউনের সময় সীমা যতটা বৃদ্ধি করা হয়েছে জেলা প্রশাসন জনগণকে অবগত করতে নয়া নয়া পদক্ষেপ গ্রহণ করছে শহর করিমগঞ্জের এওসি পয়েন্টে জনকয়েক আর্টিস্ট করোনা সচেতনতার জন্য আঁকলেন বৈচিত্র লকডাউন অমান্যকারীদের জন্য আঁকা হলো তারা যেন নিজেদের ঘরে থেকে সুরক্ষিত রাখেন এ সম্বন্ধে প্রশাসনের পক্ষে উল্লেখ করা হয় এদিকে করোনা ভাইরাসের নেতিবাচক দিক নিয়ে রাজপথে আঁকা হলো বৈচিত্র যারা লকডাউন অমান্য করে রাজপথে বেরোচ্ছেন তাদের সজাগতা করতে এমনটা প্রয়াস সচেতন যুবক রাজপথে আঁকলেন করোনার নেতিবাচক দিক সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন এই স্লোগান স্লোগানটাই আমাদের থিম তো ওই থিমটা টোটালি কনসেপ্ট এবং ডিজাইনটা টোটালি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিশন তরফ থেকে পেয়েছি এবং আমরা সব এনজিও মেম্বার্সের সাপোর্ট নিয়ে আজকে এখানে আমরা পেন্ট করছি আগামীতে আমরা উইদিন 7 days আমরা করিমগঞ্জের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পেন্ট করব এবং শহরবাসীকে সবাইকে এটাই বলবো আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন আপনারা যেভাবে লকডাউনটা এক্সটেন্ড করা হয়েছে আপ টু 3rd May অবধি সবাই ওটা মেনে চলুন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সবাইকে সাপোর্ট করুন এবং কোঅপারেট করুন এবং আমরা ডিস্ট্রিক্ট এনজিও পক্ষ থেকে আরেকটি কথা সবাইকে বলে দিচ্ছি করিমগঞ্জবাসীকে যদি কোনো কেউ বা কারোর কোনো প্রয়োজন হয় এসেন্সিয়াল কমিউনিটিস বা মেডিসিন যদি আপনারা নিতে অসুবিধা হচ্ছে আমরা লাস্ট যেদিন থেকে লকডাউন স্টার্ট হয়েছে ওদিন থেকে আমরা দিয়ে যাচ্ছি তো আপনারা ঘরে থাকুন আপনাদের আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে তো ওইখানে ফোন করলে আমাদের মেম্বার্সরা নিয়ে আপনাদের ঘরে গিয়ে আমাদের মেডিসিন পৌঁছে দিয়ে আসবেন তো শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ঘরে থাকুন এবং ঘরে থেকে এই করোনা যে ভাইরাসটা যেভাবে পুরো ইন্ডিয়াতে মানে কীভাবে বলবো এটাকে স্প্রেড হয়েছে ওটাকে আমরা যাতে সবাই মিলে এটাকে আটকাতে পারি সবাই মিলে যাতে এটাকে প্রতিরোধ করতে পারি সবাই ঘরে থাকুন সেফ থাকুন সুস্থ রাখার যে মানসিকতা সেটা সমাজে বারবার আমরা দেখি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা সবাই জানি যে করোনা ভাইরাস কোভিড-19 কোনো ভ্যাকসিন নেই কোনো ওষুধ নেই একমাত্র ওষুধ ঘরে থাকা এবং সরকারের তরফ থেকে যেগুলো নিয়ম দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়মাবলী যেগুলো আছে সেগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তার জন্যই মানুষকে অ্যাওয়ারনেস করতে হবে আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে অনেক সময় ঠাট্টা করা হয় অনেক জোকস করা হয় তো সেটা জোকস করবেন না আলটিমেটলি সেটাকে সিরিয়াসলি নিতে হবে আমার এবং আমি মনে করি যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে করিমগঞ্জ পৌরসভার বিশেষ পদক্ষেপ
করোনা প্রতিরোধে করিমগঞ্জ পৌরসভা বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো। করিমগঞ্জের সবকটি সরকারি বিভাগে স্যানিটাইজ করতে উদ্যোগ নিয়ে পৌরসভা, জেলা শাসকের কার্যালয় থেকে সূচনা পর্ব হয়। গ্রামের দোকানে পশু খাদ্য থাকলেও বিক্রয় করা হচ্ছে অধিক মূল্যে, সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত যোগান দেওয়া হয়নি বলে উল্লেখ করেন পশু মালিকরা। বিশেষ করে দুগ্ধ ব্যবসায়ীদের এতে কপালে চিন্তার বাস পড়েছে। সরকার থেকে অনতিবিলম্বে পশু খাদ্যের যোগান দেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে। অসুবিধা লকডাউন লাগে তো আমি গরুর দুধটা নিয়ে বাজারে বেচতাম পারি আর না, এর কারণে পয়সাও নাই আর তো প্লাস বুঝি শেষ হয়েছে, বুঝিও ভাই আর না। হ্যাঁ, মার্কেটও বুঝি আছে কিন্তু রেট বেশি, আমার কাছে পয়সা নাই, আমি আনতাম পারি আর না। প্রশাসনের তরফ হেল্প নাম্বারে ফোন করছি, ফোন করার পরে তারা আমার নাম লেখার আছে, ডিটেলস লেখার আছে, কিন্তু আজকে পর্যন্ত আজকাল তিন দিন হয়ে গেছে, তারা কোনো আমার লোকের যোগাযোগ নেই, মালও পাই আর না। আর গরু কালকে একটা পরশুদিন একটা ফোন হয়েছে, বাচ্চা দিছে, এটার লাগিয়ে এটারও খানি কিছু খাই না, এটার প্রায় 15 লিটারের মতো দুধ দিব। টোটাল আমার ঘরের দুধ আছে 25 লিটারের মতো, এখন গরিবরারে দান করি আর প্লাস ফালাই আর সুস্থির মধ্যে খুব বেশি নেই না মানুষে, সবে গরুয়ে এই দুধে এই বেশি খাইতেও পারেন না, এর কারণে আমি ফালাই আর জলের মধ্যে, কিন্তু কোনো রেসপন্সিভ পাই আর না আর কি। কোনো কিছু বেনিফিট পাইছি না এখন পর্যন্ত। কত লিটার ডেলি দুধ দেয়? টোটাল 25-26 লিটার দুধ হবে।
এখন এটা আগে বিক্রি করি আপনি জীবিকা নির্বাহ করি আগে বিক্রি করি আমি আমার গড় চালাইতাম পারছি প্লাস গরু চালাইতাম পারছি সব কিছু ঠিক করে রাখতাম পারছি তখন নাই ব্যস্তাম পারি আর না কিছু ঠিক রাখতাম পারি আর না গরু একটা অসুস্থ আছে অসুস্থ লাগে ট্রিটমেন্টও করতাম পারি আর না মেডিসিন না যেতাম পারি আর না হ্যাঁ এই প্রবলেম প্রশাসনের তরফ থেকে তো হয়েছি কিন্তু তারা কোনো যোগাযোগ করেন না দেরও না নিয়ে কিছু অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বদরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা ঘটনা মতে করিমগঞ্জের দিকে আসা 9966 নম্বরের লরি হঠাৎ করে টায়ার ফেটে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর দমকল বাহিনী খানিকপরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ক্ষয়ক্ষতির পরিমাণ ততটা জানা যায়নি উল্লেখ্য লরিতে আলু বোঝাই করে আনা হয়েছিল সামগ্রী প্রদান করেন খাওয়ানোর ব্যবস্থা করা হবে তো আমরা যতদিন লকডাউন থাকবো লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো শিলচর জেলা প্রশাসনের করোনা ভাইরাস মোকাবেলায় সমগ্র দেশব্যাপী লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হলো 3 মে পর্যন্ত দেশের পরিস্থিতির উপর নির্ভর করে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেন দেশের প্রধানমন্ত্রী এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানকে সম্মান জানাতে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার লকডাউন মেনে নিতে সবাইকে আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে যারা লকডাউন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং করে জনগণকে শুনিয়ে দেওয়া হয় লকডাউনের 23 নং দিনে শিলচর অ্যারেস্ট এভিনিউ পয়েন্টের দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয় অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল ফের বন্ধ হলো ওয়াইন শপ সরকার নির্দেশে সমগ্র রাজ্যব্যাপী 72 ঘন্টা ওয়াইন শপ খোলা রাখার পর আজ থেকে ফের সরকার নির্দেশে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ব্যতিক্রম তাকানি বরাক উপত্যকা করিমগঞ্জের সব দিনে ওয়াইন শপ বন্ধ করে সরকার নির্দেশ পালন করেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারীরা
পাঁচটি জেলা রেড জোন হিসেবে পরিগণিত হলো। ছাড় দেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে। রেড জোন হিসেবে পরিগণিত করা হলো অসমের পাঁচটি জেলা গোলাঘাট, মারেগাঁও, নলবাড়ি, গোয়ালপাড়া ও ধুবড়ী। অন্যদিকে অসমের সাতটি জেলা ওয়ার্ড জোন হিসেবে বিবেচিত হয়। রয়েছে কাছাড়, আলিয়াকান্দি, কামরূপ, কামরূপ মেট্রো, লক্ষ্মীপুর, দক্ষিণ শালবাড়া, করিমগঞ্জ। এদিকে দ্বিতীয়বার লকডাউনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংক, এলপিজি, মালগাড়ি, ট্রেন, ফলের দোকান, চায়ের স্টল, হাইওয়ে দাবা, রেশন শপ, সবজি দোকান, পেট্রোল পাম্প, পশু হাসপাতাল, মাছ মাংস সামগ্রীর দোকান ইত্যাদি। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যাত্রীবাহী ট্রেন, সিনেমা হল, শপিং মল, পার্লার, জিম, আন্তরাজ্য আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক ঘরোয়া বিমান বন্ধ থাকবে। ব্যবস্থা কেউ যাতে অমান্য না করেন তার জন্য সবাইকে নির্দেশ দেন শাখা প্রবন্ধক। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।